অবশেষে কঠিন শাস্তি পেল বেপরোয়া আইনজীবী আরতি রানী ঘোষ। প্রকাশ্যে রিকশাচালককে মারধর করায় আইনজীবী আরতি রানী ঘোষকে বরখাস্ত করেছে জেলা আইনজীবী সমিতি। রোববার দুপুরে আইনজীবী জবাবদিহি দিলে তা সন্তোষজনক না হওয়ায় কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কামরুল মোর্তজা বলেন, আরতি রানীর জবাব সন্তোষজনক হয়নি। জবাবে তিনি বলেছেন, রিকশাচালক প্রথমে তাকে আঘাত করেছে, এতে তিনি মারাত্মক ব্যথা পান এবং তার শরীরে জখম হয়, পরে রাগান্বিত হয়ে মারধর করেছেন। তার জবাবের সঙ্গে মেডিকেল সার্টিফিকেট এবং ক্ষত স্থানের চিহ্নের ছবি এবং হাসপাতালে ভর্তি থাকা প্রমাণসহ উপস্থাপন করেছেন। কিন্তু ভিডিও চিত্রতে দেখা যায় উল্টো ঘটনা নিয়ে অনাকাঙ্ক্ষিত এবং ভুল স্বীকার করে কখনো করবেন না বলে সমিতির কাছে ক্ষমাও চেয়েছেন আরতি রানী ঘোষ। তিনি বলেন, আপাতত তাকে সাত দিনের জন্য বহিষ্কার করছি, আগামী সাত দিন পর আবার জবাব দিতে বলা হয়েছে, সেই জবাব সন্তোষজনক না হলে তাকে বার কাউন্সিল বরাবর স্থায়ী বহিষ্কারের জন্য আবেদন করা হবে। প্রসঙ্গত গত রোববার 7 মে দুপুরে আদালত থেকে বের হয়ে নিজ চেম্বারে যাচ্ছিলেন আইনজীবী আরতি রানী ঘোষ। এ সময় একটি রিকশার সাথে তার ধাক্কা লাগে। পথচারীরা বলেছিলেন তিনি আনমনা হয়ে হাঁটছিলেন, তিনি পড়ে গেলে চালক তাকে উঠিয়ে দেন, তখন ওই আইনজীবী তাকে জুতা পেটা এবং চর থাপ্পড় মারেন। পথচারীরা ওই আইনজীবীকে নিভৃত করার চেষ্টা করে ব্যর্থ হন। ওই আইনজীবীর দাবি, তিনি সঠিক কাজটি করেছেন, এর জন্য তিনি অনুতপ্ত নন এমনটাও বলেছেন। এলাকাবাসীদের দাবি, প্রভাবশালীদের ছত্র ছায়ায় ধরাকে সরাগেয়ান করত আরতি রানী ঘোষ, এর আগেও তার নামে আছে অনেক অভিযোগ। ভুক্তভোগী রিকশাচালকের নাম সাইফুল ইসলাম, তিনি যশোর সদর উপজেলার চূড়ামন ইউনিয়নের আব্দুলপুর সাজিলি গ্রামের বাসিন্দা। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে অভিযুক্ত আইনজীবীকে কারণ দেখানোর নোটিশ দেয় আইনজীবী সমিতি, এইবার তাকে বরখাস্ত করা হলো। কামরুন নাহার রাখি, কেএনআর মিডিয়া।